বিজেপিয়ে করিলেই বিজেপির সহযোগী মিত্র দল অগপয়ো যুঁজা চলাইছে। পিছে কংগ্রেসে কি করিব? প্রসঙ্গ সদস্য ভর্তি অভিযান। 3 সেপ্টেম্বরের পর সমগ্র দেশের ভারতীয় জনতা পার্টিয়ে চলা সদস্য ভর্তি অভিযানে 50 লাখ অতিক্রম করলে। অক্টোবরের পর বিজেপির সহযোগী মিত্র দল গণ পরিষদেও চলাব সদস্য ভর্তি অভিযান। পিছে কেইবাটাও নির্বাচনত শোচনীয় পরাজয় হওয়ার উজনি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে থাকা প্রদেশ কংগ্রেসে সদস্য ভর্তি অভিযানের ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করব? রাজনৈতিক মতাদর্শ বেলেগ হলেও সাংগঠনিক ভিত্তি শক্তির ক্ষেত্রে এধাপ আগুয়াই থাকা বিজেপির পথরেই আগবাড়ি নাকি প্রদেশ কংগ্রেস? APCCর সভাপতি ভূপেন বরার ঘোষণা, দুর্গাপূজার পিছতে কংগ্রেসে আরম্ভ করব সদস্য ভর্তি অভিযান। পূর্বর অফলাইন প্রক্রিয়ার পরিবর্তে এইবার অনলাইন যোগেহে সদস্য ভর্তি অভিযান চলাব অসম কংগ্রেসে। আগতে আছিল আমার প্রিন্টিং মেম্বারশিপ ফর্মত আমি মেম্বারশিপ করো, সেখানে এইবার আমি চেষ্টা করে আছো ডিজিটালি গোটে মেম্বারশিপটা করবর কারণে। শুন, আমি জবরদস্তি মেম্বারশিপ নকরো। আমি মেম্বারশিপ ললেহে কংগ্রেস সরকার হলে সুবিধা পাব বলে নকো। দেশের স্বার্থত, জনগণের স্বার্থত আমি যখন সংগ্রাম করে আছো, সেই সংগ্রামের সহভাগী হবর কারণে আমি রাইজক আহ্বান জানাম। আর মোর বিশ্বাস যে প্রেমী প্রতিগী ব্যক্তিয়ে বিজেপির বিকল্প হিসাবে আমার সদস্য ভর্তিকরণত অংশগ্রহণ করবে। আনহাতে বিজেপির দরে অনলাইন প্রক্রিয়ায় সদস্য ভর্তি অভিযান আরম্ভ করলেও কিছুমান দিকত পৃথক হব কংগ্রেসের নীতি নিয়ম। বিজেপির মেম্বারশিপটি হয়েছে অরুণোদয় ফর্মর লগত, যে বিজেপি সভাপতি এটা রাজভাগে কে দিছে যে আপনি যদি কল এই অরুণোদয় ফর্ম পাবলে হয়, পয়সা পাবলে হয়, আপনি আগতে বিজেপি মেম্বারশিপটি লোব লাগবে। আমি সেইবিলাক নকরো, আমি ডিজিটালি করবর কারণে চেষ্টা করছো, কিন্তু আমি গাঁয়ে গাঁয়ে যাম, মই নিজেও যাম, মই নিজে 92টা সমষ্টিলে যাম, অন্যান্য রাজনৈতিক আর্থ সামাজিক বিষয়বিলাকৰ লগতে সদস্য ভর্তি অভিযানটো আমি সমান্তরালকে চলাম। সমান্তরালক কেবল সদস্য ভর্তি অভিযানেই নহয়, সরকারের জনবিরোধী নীতি উদঙাই 20 অক্টোবরের পর প্রদেশ কংগ্রেসে করব জোনাই টু সোনাই যাত্রা। তো আমি অক্টোবরের মাঝভাগত জোনাইৰ পৰা সোনাই আরম্ভ করি। স্যার, আজিলেকে ভারতবর্ষত এনেকা দল কোথাও দেখেছিল নাকি? দলীয় মেম্বারশিপর কারণে রাজ্যিক সভাপতিয়ে রাজহুয়াকে ঘোষণা করবলগীয়া হয়েছে যে সরকারি আসনি যদি লাগে বিজেপি মেম্বার হব লাগবে। তার মানে বিজেপি মেম্বার যদি স্বতঃস্ফূর্তভাবে হবলে কয়, কোনো যে নোহার দিন তো আই গেল, মানুষ যে এটা বিজেপি সদস্য ভর্তি যে করাব নয় স্বতঃস্ফূর্তভাবে, গতি আপনি পরিস্থিতি একটা সৃষ্টি করা হয়েছে। নতুনকে অরুণোদয় লিস্ট ঠিক করা হব, তুমি যদি মেম্বার নহয় তোমার নামটো কাটি দিয়া হব। ইয়ারপরে প্রতীয়মান হব হয় যে বিজেপির অবস্থাটা কি চলি আছে, দশা কি চলি আছে। আনহাতে সদস্য ভর্তি অভিযানের রেকর্ড করেছো বলে দাবি করা বিজেপির নেতা কর্মীক উভতি ধরে ভূপেন বরাই পুনের কলে, মূর ব্লক কংগ্রেসের সভাপতি ডাঙরিয়ার পত্নীক কৈছে তোমাক এবার অরুণোদয় ফর্ম এখনো দিম, মেম্বারশিপটা হয়ে লওয়া। এই দশা চলিছে বিজেপির, মানে অরুণোদয় ফর্মর লগত মেম্বারশিপ, মেম্বারশিপ ললে অরুণোদয় পাব, যদি মেম্বারশিপ ললে অরুণোদয় পায় তো আমি তো 3000 দিম নলক্ষ্মী, আমি তো 3000 টাকা নলক্ষ্মী দিম, অরুণোদয় পাই থাকাকো দিম, অরুণোদয় নোপা সকলকো দিম, আমি 200 ইউনিট বিজুলি বাতি ফ্রিকে দিম, আমি গ্যাস সিলিন্ডার 500 টাকার দিম, তেতিয়া বিজেপি কি হব ভাবক। ভিডিও জার্নালিস্ট বিতু মহন্তর সহ ধ্রুব বরার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।